দর্শক, এখন আমরা দেখতে পাচ্ছি মুহুর্মুহ মিউ মিউ বইটি, আর এর লেখক পিয়াস মজিদ। আমরা এখন কথা বলছি তার সাথে। করোনার এই সময়টাতে এসে বইমেলা যে শেষ পর্যন্ত হচ্ছে, এটি নিয়ে আপনার কি মন্তব্য? আসলে আমাদের যেটা বিরুদ্ধ বাস্তবতায় সারা পৃথিবীর মানুষ আমরা সময় কাটাচ্ছি, এর মধ্যে বইমেলা হওয়াটা খুবই অনিশ্চিত ছিল এবং এটি আসলে নজিরবিহীন। 1984 সালে বইমেলা শুরু হওয়ার পর 37 বছর পর এই প্রথম মার্চ মাসে বইমেলা হচ্ছে এবং সেটা 18ই মার্চ, প্রায় দেড় মাসেরও বেশি সময় পরে। তো এটি হবে কি না সেটা নিয়ে একটি অনিশ্চয়তা ছিল, কিন্তু শেষ পর্যন্ত হচ্ছে স্বাধীনতার মাসে এবং আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী প্রাক্কালে 26শে মার্চ আমাদের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। আমি মনে করি সেটি মন্দের ভালো তো বটেই এবং একটি নতুন সংযোজন যে বইমেলা 21শে চেতনার সাথে এবার যুক্ত হলো স্বাধীনতার চেতনা। কিন্তু সবচেয়ে যেটি আশঙ্কার বিষয় সেটি হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি, জনগণের স্বাস্থ্য ঝুঁকি। আপনি জানেন যে এখন করোনা আবার ঊর্ধ্বগতির দিকে এবং যদিও সরকার যথাযথ স্বাস্থ্যবিধির কথা বলছেন মানুষ, কিন্তু আমরা কতটা মানছি সেটা কিন্তু বিষয়। আপনি দেখতে পাচ্ছেন যে মেলার মাঠেও কিন্তু মানুষের ভিতরে আমরা মনে করি যে এই সচেতনতাটা থাকা উচিত, যে যেই কাজই আমরা করি, সেই আপনার মাছ বাজারেই যাই বা বই কিনতেই আসি, সব জায়গাতেই কিন্তু আমাদের সেই ঝুঁকিমুক্তভাবে নিজে ঝুঁকিমুক্ত থেকে মানুষকে ঝুঁকিমুক্ত রাখা এবং দেশকে ঝুঁকিমুক্ত রাখা, সেই দিকটিতে খেয়াল রাখা উচিত। আমি মনে করি যারা বই কিনতে আসেন, বই দেখতে আসেন, শুধু কিনতে না, বই দেখতে আসেন, পড়তে আসেন, তারা কিন্তু সবাই সচেতন মানুষ। তাদের সচেতনতাই পারে একটি সচেতন এবং দৃষ্টান্তমূলক বইমেলা উপহার দেয়া, যে এত আশঙ্কা, এত ঝুঁকি, এত ভীতির মধ্যে আমরা এমন একটি বইমেলা উপহার দিতে পারি যে যেই মেলাটি করোনার সংক্রমণ স্থল নয়, বা যেই মেলা থেকে বই কিনে মানুষ দেশকে ভালোবাসার জন্য, প্রকৃতিকে রক্ষার জন্য এবং হচ্ছে আপনার সবাইকে নিয়ে সুস্থ এবং ভালো থাকার প্রত্যয় মানে ব্যক্ত করতে পারে বইমেলাটা 14ই এপ্রিল শেষ হওয়ার পর, সেরকম একটি বইমেলা সবাই মিলে আমরা উপহার দেব বলে আমি মনে করি। আপনার বইয়ের বিষয়বস্তুটা যদি আমাদেরকে একটু বলেন। আমার আসলে কয়েকটি বই বেরিয়েছে মেলার প্রথম দিকেই, আপনার হাতে যে বইটি আছে মুহুর্মুহু মিউমিউ, আমার কবিতার বই, এবং আপনি যে করোনার কথা দিয়ে শুরু করলেন, আসলে সে করোনার ফলাফলই আমি মনে করি যে এই বইটি। কারণ যেই আমরা এক প্রকার স্বেচ্ছাবন্দিতে লকডাউনে ছিলাম, আমার এই কবিতাগুলো অধিকাংশই সেই সময়ই লেখা। এবং আমি মনে করি যে এইরকম বাস্তবতা তো আমিও নিজে আমার জীবনে কখনো আসলে এতটা সময় ঘরে বন্দি থাকা কখনোই কাটাইনি, আমরা কেউই কাটাইনি। আমাদের উৎসব গিয়েছে, পহেলা বৈশাখ, আমাদের ঈদ, সব কিছুই আমরা একটা অবরুদ্ধ অবস্থায়। তো ওই সময় আমার যে ভাবনাগুলো, মানে এই বাইরের অবরুদ্ধতা কিন্তু ভিতরেও কিন্তু অবরুদ্ধ করে আবার অর্গল খুলেও দেয়, সেই ভাবনাগুলো এই বইতে অনেকটাই আছে। এবং সেখানে জীবন, মৃত্যু, অসংখ্য কাছের মানুষের মৃত্যু দেখেছি আমি। আবার এমনও হয়েছে যে প্রিয়জন মারা যাচ্ছে, আপনি তার পাশে দাঁড়াতে পারছেন না, এর চেয়ে ভয়ঙ্কর অবস্থা সেটা কিন্তু এইরকম মারি, এইরকম অসুখ তো আমরা কখনোই মানে মোকাবেলা করি নাই বা মুখোমুখি হইনি। তো সেই অভিজ্ঞতার কথাগুলো আমার এই বইয়ে যেমন আছে, ঠিক তেমন আমার এইবার যে গল্পের বই বেরিয়েছে রিমঝিম মাংসবিতান অন্নপ্রকাশ থেকে, বা আমার আরেকটি কবিতার বই বেরোচ্ছে মির্জা গালিব স্ট্রিট ঐতিহ্য থেকে, সেই বইগুলোতেও কিন্তু সেই কথাই আছে, এই যে অবরুদ্ধ সময়ে মনের অবরুদ্ধ অবস্থা এবং সেটি অর্গল খুলে দেওয়ার যে বাসনা, সেটির কথাই আসলে এই বইগুলোতে নানানভাবে শৈল্পিকভাবে ব্যক্ত করার চেষ্টা করেছে। আমার হাতে এখন যে বইটি আছে, এই বইটি কেনার জন্য কোন ধরনের বইপ্রেমী আগ্রহী হবেন বলে মনে করছেন? আমি মনে করি আসলে আমি জানি না আমার বই নিয়ে তেমন কারোর কি আগ্রহ আছে। আসলে শেষ পর্যন্ত বইয়ের আগ্রহ তো আসলে তার বিষয়বস্তুই নির্ধারণ করে, কিন্তু আমি সবসময় একটি বই করার জন্য ইয়ে হই যে যদি মনে হয় যে এই বইটি শৈল্পিক মানদণ্ডে আমার কাছে উত্তীর্ণ, কারণ পাঠক নিজে তো আমি মনে করি যে লেখকের আগে সবচেয়ে বেশি আমি পাঠক, তো সেই দিক দিয়ে আমি মনে করি এই বইটিতে হ্যাঁ যা আগ্রহী হবেন যারা যারা কবিতাকে ভালোবাসেন, যারা কবিতার একটি নতুন রীতি দেখতে চান, অভ্যস্ত হতে চান। এবং এখানে আমি মনে করি যে কিছু প্রথাগত শৈল্পিক রীতির ভাঙচুর আছে এই বইয়ে। তো একদিক দিয়ে আমি আশাবাদী যে ফেসবুক এবং বিভিন্ন মানে অনলাইন মাধ্যমে যখন কবিতাগুলো প্রথম প্রকাশ পায় তখন কিন্তু খুব অনেক মানে আমি সাড়া পেয়েছি। তো সেই কারণে আমি আশাবাদী যে বইয়ের কবিতাগুলো হয়তো কবিতাপ্রেমী পাঠকদেরকে আকর্ষণ করবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ লেখক এবং প্রাবন্ধিক পিয়াস মজিদকে।